নমস্কার, কুকিং উইথ সৌমিতায় সকলকে স্বাগত। আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো, ধাবা স্টাইল মাটন। মাটন আমরা সবাই রান্না করি, কিন্তু সেটা যদি একটু অন্য স্টাইলে হয় তবে কেমন হবে? আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করুন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে দেখে নিন কেমন করে বানাবো ধাবা স্টাইল মাটন কারি। এটা বানাতে যে উপকরণগুলো লাগবে একবার দেখে নিই। এখানে মাটন আছে, পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছি, আর আছে সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর এটা আছে মাটন মশলা আর গরম মশলা, আর এটা আছে টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ স্লাইস করা আছে, আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো রসুনের কোয়া। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মাটন মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ। সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিয়ে সর্ষের তেল দিতে হবে বড় 2 টেবিল চামচের দিলাম। এটা মশলা বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রুম টেম্পারেচারে ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাটনটা বানানোর জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর রসুন আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব বাটা রসুন, বেটে রাখা রসুনটা দিয়ে দিলাম। আর দিলাম আদা বাটাটা। আদাটা রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার এর মধ্যে দিলাম টমেটো কুচিটা আর কাঁচা লঙ্কা। এটা একটু নেড়ে টমেটোটা একটু নরম হতে দেব। এবার ঢাকনাটা খুলে দেখি টমেটোটা কতটা নরম হয়েছে। একদম অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব, ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দিলাম। মশলার মধ্যে ভালো করে এটাকে 5 মিনিট একটু কষাতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার মাংসটার মধ্যে নুন অ্যাড করব। জল মিশিয়ে এটাকে 45 মিনিট, কম আছে 45 মিনিট বসিয়ে রাখতে হবে। 45 মিনিট হয়েছে। এর মধ্যে আমি 2 বার চেক করে নেড়ে দিয়েছিলাম। মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে
গরম মশলার গুঁড়ো একটুখানি মিশিয়ে দিলাম। এবার এটাকে এটা রুটি, পরোটা, নান, পোলাও দিয়ে খেলে ভালো লাগবে। বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন। সকলে ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।